जाने दो जाने दो। ओ मां मोहम्मद ফাহিম শাইয়ার। आज के আপনাদেরকে হয়েসারা ঝর্ণার ভয়ঙ্কর রূপ আপনারা যারা ঝর্ণা এসেছেন ঝর্ণার শান্ত দৃশ্য আপনারা দেখেছেন শান্ত নিরিবিলি দৃশ্যটা দেখেছেন কিন্তু খুব কম মানুষই আছে যারা ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছে বা দেখলেও ধারণ করে নিয়ে যেতে পারেনি। তো ইনশাআল্লাহ আমরা আজকে চেষ্টা করব হয়েসারা ঝর্ণার ভয়ঙ্কর রূপটা আপনাদেরকে দেখাতে। অলরেডি আপনারা ফ্ল্যাশ ফ্লাড দেখতেছেন যে এখানে কি পরিমাণ ফ্ল্যাশ ফ্লাড যাচ্ছে অলরেডি। তো আমরা এখন ভিতরে ঢুকব। গাইস ঝর্ণার কাছে আমরা এখনো যাইনি, তার আগে যে পরিমাণ ফ্ল্যাশ ফ্লাড আমরা দেখতেছি এটা দেখে অলরেডি আব্দুল্লাহ থেকে সাকিব এবং কি আমাদের সবার অবস্থা। আমরা যেহেতু আগে হয়েসারা ঝর্ণা এসেছি তাহলে অবশ্যই আমাদের সবগুলো প্লেস ওই সাইডে যেটা আছে এখানেই মানুষ মারা যায়। আমরা যাব এই সাইডটা ধরে উপরে উঠব। প্রচুর পরিমাণে পানির প্রেসার এবং কারেন্ট যেটাই বলি না কেন। না না ওদিকে যাস না, না 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 এই সাইড করে এই সাইড করে। গাইস এর আগে আপনারা জানেন যে হয়েসারা ঝর্ণার প্রথম দাঁত থেকে পরে মানুষজন মারা যায় বা টুরিস্ট মারা যায় সেলফি তোলার জন্য। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এখানে একটা পকেট আছে, কত দুই তিন থেকে তিন বছর আগে এখানে একটা ছেলে মারা যায় ওই সাইড থেকে তাকে নিয়ে আসে, এই পকেটে ঢুকে যাওয়ার পর সে বেরোতে পারে নাই। এটা পুরোটাই নিচে পকেট, কিন্তু এই পানি পেশার কারণে সাধারণ আমি পড়লে আমি বেরোতে পারবো না। তো আমরা এখন সামনের দিকে যাবো। তো গাইস এতক্ষণ বুঝতে পেরেছেন সামনে কি হতে যাচ্ছে এবং কি দেখাতে যাচ্ছি আপনাদের। সিট বেল্টটা যদি এখনো না বাঁধেন তাহলে সিট বেল্টটা বেঁধে নেন শক্ত করে। গাইস ভিউ দেখছেন, ভিউ ভিউ হো রে, চলো চলো উপরে চলো উপরে চলো উপরে চলো। গাইস ভরা বর্ষায় ঝর্ণায় যেমন পুরো যৌবন ফিরে আসে ঠিক তেমনই রোমাঞ্চকর তেমনই বিপজ্জনক। দেখেন সাবধান বিপজ্জনক এলাকা, সেলফি তুলতে আসলে একদম বাউলিলে সাঙ্গ। Guys! Guys! View! View! Woohoo! Oh! View! View! MashaAllah! Oh! Why? Go ahead, go ahead! আমাদেরকে এই পানি স্রোতের মধ্যে ফেলে উনি ওখানে গেছে, আমরা পানি দেওয়ার তুমি না এগুলো ঠিক আপনারা বলবেন। আসো আসো আমরা কোনো পানি দেওয়ার নাকি দেখি বিসমিল্লাহ হাত ধরো দাঁড়ানো হারবে না হারবে। হ্যাঁ
ফাহিম ভাই এখানে বসে আছে পায়ের উপর পা তুলে ভিউ ম্যান আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে হো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চায় মনে হারাতে ধারাতে চায় মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী বিশ্বাস করবেন কিনা জানি না আমি আমার ড্রোনের মায়া ত্যাগ করে এই ফুটেজটা নিয়েছি প্রথমত গেমবলের প্রবলেম আর ভাই যারা ট্রাভেলার আছেন তারা জানেন যে ফ্লাশ ফ্লড হলে কী পরিমাণ বাতাস থাকে দেখেন স্প্রে হচ্ছে ডাইরেক্ট বাতাসের স্প্রে আর ঘুরে ঘুরে বৃষ্টি এর ভিতরে ড্রোন শট নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে চমৎকার এই মুভমেন্টের ভিউটা দেখানোর জন্য আমি মিনিস্টারের সন্তান খোয়েসারের জন্য আমার আসার আরও হয়েছে কিন্তু আপনাদেরকে ভিউটা দেখানোর আমার দরকার ছিল এই কারণে আমি এই ভিউটা নিলাম কি মনে হয় তোমাদের কাছে আব্দুল্লাহ খুব ভয়ঙ্কর ভাই ভয় পেয়ে গেছিলাম ফাইমে বলতেছে হ্যাঁ ড্রোন পড়ে যাবে যা ওইখানে ভাই আবার কবিতা একদম শেষ প্রচুর দিন হয়ে গেছে ড্রোনের সাথে ভালোবাসা আর ড্রোন ভিউ অনেক ভালো লাগে সাকিব ভাইয়া আমি একদম যখন আপনার রিমোটের দিকে দেখছি হোয়াইট কালার হয়ে গেছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট রিমোটে কোনো কানেকশন নাই আমি পুরো ভয়ে মানে কিছু বলতে পারছি না মানে ড্রোনও দেখা যাচ্ছে না মানে ড্রোন নিয়ে ভয় পাচ্ছিলাম মানে ড্রোন তো একদম পুরো গেছিল মনে করছি এখন আমরা এখানে ভিজবো আরো কিছু ভিউ দেখাবো তারপর আমরা মুভ করবো শহরে শাসত ভাই যখন প্রথম ধান্না দেখে আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে সিঁড়ি বেশি মহিন
আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে ছিড়িবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে। গাইস ঝর্ণাতে একটু লাফালাফি করলাম, এর ভিতরে কিন্তু বৃষ্টি আবারও এসেছে, তো পানিটাও দেখলাম যে একটু বাড়তেছে, তো আর রিস্ক নিব না, এখন লোকালয়ে ফিরে যাব। তো চলো আমরা লোকালয়ে ফিরে যাই, কারণ এখানে যদি আর একটু থাকি তাহলে রিস্ক হয়ে যাবে। তো গাইস খয়েসারা ঝর্ণা থেকে যখন বেরোচ্ছিলাম, বের হতে গিয়ে আমার পার্শ্ববর্তী এলাকার নোয়াখালীর ভাই ব্রাদার অনেকজন পেয়ে গেলাম। তো কী অবস্থা সবার? সবাই নোয়াখালী থেকে আসছে, তো এটাই আমি নোয়াখালী যাবো ইনশাল্লাহ, নোয়াখালী নিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ। তো আপনারা যান তবে একটু সেফলি, প্রচুর পরিমাণে পানি। গাইস এখন যে জিনিসটা দেখাবো এটা কোনো পেড প্রমোশন না, আমার কাছে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ থাকতেছেন। এরকম ধরনের একটা ব্যাগ থাকলে আপনার ড্রোন ক্যামেরা যাই থাকুক না কেন, টাকা পয়সা কাপড় সব সেফ থাকবে। এছাড়াও এটাকে আপনি লাইফ জ্যাকেট বা আপনার সাগর নদী পার হওয়ার জন্য কাজে লাগাতে পারবেন, সাগর না বলবো না ছোটোখাটো নদী ক্যানেল পার হওয়ার জন্য কাজে লাগাতে পারবেন। পাহিম ভাই অলরেডি ব্যাগটা নিয়ে ভেজে ভেজে চলে যাচ্ছে, পাহিম ভাই অলরেডি চলে গেছে ভেজে ভেজে। পাহিম ভাই কি করতেছেন? দেখতেছো না তুমি ছবি তুলতেছে, ফটোগ্রাফি চলতেছে এখানে, থাম্বনেল ফটোগ্রাফি, থাম্বনেলের জন্য। কি বলতেছেন সত্যি? ছবি সুন্দর হইতেছে, হচ্ছে তো সুন্দর। কি বলে ছবি তুলতেছি, একটু ছবি টবি তুলি না, একটু নেচার মশা কামড় দিছে বলছে, দে তুল ছবি কয়েকটা তুল। দেখছো মানে হবে না হবে না, দেখছেন পাহিম ভাইয়ের মানে ছবি তোলার জন্য আমার কত কষ্ট করতে হচ্ছে, কেন মাথা ঢুকাইতাম আমি। আমরা শহরে বলি না টংয়ের চায়ের দোকান, মূলত গ্রামে টং বলতে এটাকে বোঝায়, এটাকে টং বলে। কারণ ওই যে পাহাড়ি যে সকল ভাল্লুকগুলো আছে, ভাল্লুকগুলো যখন আপনার এখানে ধানে নষ্ট করতে আসে, বন্যা বলে এটাকে, মানে শুকর ভাল্লুক সবগুলো পাহাড়ি ভাল্লুক যখন আসে তখন এখানে সেফলি এখানে থাকে। আর এরকম আপনার বিভিন্ন লাঠি স্টিলের স্টিলের যে প্লেট টেট থাকে, টন টন করে আওয়াজ টাওয়াজ দেয়, এই আর কি আলো টালো দিয়ে ভয় টয় দেখায়। তো এইটা এরকম মানে এটার ফিলিংসটা অসাধারণ। তো এই টঙে উঠে আমরা ঢং করতেছি, আমরা নেমে যাবো, এটা খুবই নড়বড়ে। পাহিম ভাই টং ওটা তো অনেক ঢং করলেন, ঢং করে প্রায় 100টার উপরে ছবি তুলছেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অসাধারণ, ছোটবেলায় একবার ছিলাম, এখন আবার উঠছি, আমরা এখন এখান থেকে চলে যাব। গাইস আমরা আস্তে আস্তে আব্দুলের ছোট ভাইয়ের সাথে দেখা হইলো, এটা না আব্দুল? হ্যাঁ আমি বাড়ি দেখাই আব্দুলের ছোট ভাইটা। এই তো গাইস দেখতে দেখতে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের সেই চিরচেনা বারটাকের রেল স্টেশনে। তো খুবই ক্লান্ত, সকাল 6টায় রওনা দিই অ্যান্ড এখন 12:30 বাজতেছে, তো প্রায় 6 ঘন্টা একটা জার্নি ছিল। অসাধারণ ভিউ কিছু পেলাম, কিছু আপনাদেরকে দেখালাম, অনুভূতি বলো। অনুভূতি খুব ভালো, ড্রোনটা নিয়ে চিন্তা ছিল, অবশেষে খুব ভালো লাগতেছে, কিন্তু জার্নি শেষ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার তো মাসবি, আর সাবস্ক্রাইব তো করতে পারেন, ফ্রিতে একদম ফ্রিতে। কোন চার্জ ছাড়া। তোমার অনুভূতি বলো। অনুভূতি ভাইয়া মানে সকাল ভোরে বেরোলাম, তারপর খালি পেটেই গেছি সবাই মূলত, যেহেতু সকাল সকাল বেরোয়েছি, দোকানপাট খুলে নাই, তারপর মানে অস্থির একটা ব্লগ, আর সবার আশা করি ভালো লাগে, খুবই ভালো লাগবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মানে একদম খালি পেটে সকালবেলা ঘুম থেকে তুলে মানে 6টা বাজে বের হয়ে এখন 12টা, কোনো খাওয়া দাওয়া কিছুই নাই, চমৎকার একটা দিন ছিল। সো এটাই বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনে মাস্ট বি প্রেস করতে হবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ লকডাউন আস্তে আস্তে খুলে দিল, দেশের বাইরেও ব্লগ হবে ইনশাল্লাহ। আর জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।